ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট টেন্স। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। অবজেক্ট, বি ভার্ব, ভার্ব থ্রি বাই সাবজেক্ট, ঠিক আছে। যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে বি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর এই তিনটেই আসবে, ঠিক আছে। এবার অনেকেরই কী হয় প্রবলেমটা, এই এত বড় স্ট্রাকচারটা মনে থাকে না, তাই এই স্ট্রাকচারটাকে ছোট করে বলা যায় ও বি ভি থ্রি বাই এস। কীভাবে? অবজেক্টের ও, বি ভার্বের বি, ভার্ব থ্রি হচ্ছে ভি থ্রি, আর বাইয়ের জন্য এই দাগটা, এটা আমরা বাই হিসাবে জানি বাই, আর সাবজেক্ট হচ্ছে এস, ও বি ভি থ্রি বাই এস। এটা মনে রাখলে আর ভয়েস চেঞ্জের নিয়মটা ভুল হবে না, সবসময় মাথায় থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কী করতে হবে, এখান থেকে যেমন দেওয়া রয়েছে আই লাইক হার, এখান থেকে অবজেক্ট, ভার্ব আর সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্টই আছে আই, আইটা হচ্ছে সাবজেক্ট, লাইক পছন্দ করা এটা হচ্ছে ভার্ব, আর হার এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী ফার্স্টে কী বসবে, অবজেক্ট। এবার হারটা কী হয়ে যায়, হারটা হয়ে যায় হয়ে গেল সি, ঠিক আছে। এবার অ্যাম, ইজ, আর তিনটের মধ্যে একটা বসবে বি ভার্ব। এবার অ্যাম একমাত্র আয়ের সঙ্গে বসে, এগুলো আগে বলে দিয়েছি। তাহলে সি একটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে ইজ, সি ইজ হলো ভার্ব থ্রি। লাইক, লাইকের ভার্ব থ্রি কী, লাইকড, লাইকে ইডি, লাইকড। এবার কি বাই, লাইকড বাই সাবজেক্ট, সাবজেক্ট কী আছে আই, আইটা কী হয়ে যাবে মি, সি ইজ লাইকড বাই মি, ওকে। এরপরে আছে দ্য ম্যান কিলস এ টাইগার, একই রকমভাবে দ্য ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, কিলস ভার্ব, এ টাইগার অবজেক্ট। তাহলে একই রকমভাবে কী করতে হবে, প্রথমে অবজেক্ট, এ টাইগার, এ টাইগার একটি বাঘ তাই ইজ, এবার কিল, কিলের ভার্ব থ্রি কি, কিল্ড, এ টাইগার ইজ কিল্ড, তারপরে বি ওয়াই বাই দিয়ে সাবজেক্ট যেটা আছে দ্য ম্যান। এরপরে আছে হি সেলস মিট, তাহলে একই রকমভাবে মিট, ইজ, সেলের ভার্ব থ্রি সোল্ড, এস ও এল ডি সোল্ড, বাই হিটা হচ্ছে হিম, ওকে। আবার দে আছে সাবজেক্ট, হেল্প সাহায্য করা, ভার্ব আস আমাদেরকে, অবজেক্ট। তাহলে আসটা কী হয়ে যায়, অবজেক্ট প্রথমে আসবে উই, এবার উই প্লুরাল বোঝাচ্ছে একের বেশি, তাই এবার বি ভার্ব হিসেবে আসবে আর, উই আর, হেল্পের ভার্ব থ্রি হচ্ছে হেল্পড, উই আর হেল্পড বাই দিয়ে সাবজেক্ট, দে এটা হয়ে যাবে দেম, উই আর হেল্পড বাই দেম। তারপরে আছে মাই ব্রাদার মেক্স এ ডল, মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, মেক্স হচ্ছে তৈরি করা ভার্ব, এ ডল হচ্ছে অবজেক্ট। তাহলে এ ডল ইজ মেক, ভার্ব থ্রি হচ্ছে মেড, এ ডল ইজ মেড বাই মাই ব্রাদার, ওকে। এরকমভাবে খুব সহজেই, জাস্ট এটা একটা সিম্পল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ফলো করলে এই প্রেজেন্ট টেন্সের এইভাবে ভয়েস চেঞ্জগুলো খুব সহজেই করা যাবে, ওকে। থ্যাংক ইউ।